হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। রেসিপি বক্সে আপনাদের স্বাগতম। যে যেখানেই আছেন আশা করছি সুস্থ আছেন এবং পরিবারের সবার সাথে নিরাপদে আছেন। সবাইকে রমাদান মোবারক। অনেকে আছেন সেহরিতে একদম ভাত না খেলে হয় না বা রোজা রাখতে পারেন না, বা সেহরিতে ভাতে কমফোর্টেবল, তারা চাইলে সেহরিতে ভাত রাখতেই পারেন। এখানে আমি 1 কাপের মতো ভাত রেখেছি। রাখতে পারেন একটু সবজি, এবং সেটা অবশ্যই চেষ্টা করবেন এই সময় ঝোল জাতীয় খাবারটা একটু বেশি খেতে, মশলাযুক্ত খাবারটা কম খেতে। সেই সাথে সবজির সাথে হয়তোবা বাসায় রান্না করা মাছ অথবা মাংস নিতে পারেন 2 পিস, এবং সেই সাথে অল্প একটু কাঁচা সালাদ রাখতে পারেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, অনেকেরই শশাতে সারাদিন রোজা রাখার কারণে শেষ রাত্রে বা সেহরিতে শশা খেলে অ্যাসিডিটির প্রবলেম হয়, বা অনেকেরই শশাতে অ্যাসিডিটির প্রবলেম হয়। সেই ক্ষেত্রে আমি বলবো সেহরিতে শশার সালাদটা না খেয়ে এইভাবে গাজর এবং কাঁচা পেঁপে সালাদ হিসেবে রাখতে পারেন। আর হচ্ছে যদি লেবুতে কারো সমস্যা না থাকে সেই ক্ষেত্রে 1 টুকরো লেবু রাখতে পারেন। যারা সেহরিতে ভাত খেতে চাইছেন না তারা চাইলে 2টা রুটি খেতে পারেন ভাতের পরিবর্তে। 2টা পাতলা রুটির সাথে রাখতে পারেন 1 বাটি সবজি অথবা বাসায় রান্না করা যে কোনো তরকারি। সালাদ হিসেবে সাথে রাখতে পারেন শসা এবং লেবু। এবার চলে যাচ্ছি অপশন 3-তে। যারা ভাত বা রুটি কিছুই খেতে চাইছেন না তারা চাইলে খেতে পারেন ওটস। ওটস কিন্তু সেহরিতে একটা ভালো খাবার হতে পারে, কারণ এটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং হজম হতে বেশ অনেকটা সময় লাগে। যার কারণে এখানে আমি কিছু পামকিন সিড, কিছু সিয়া সিড এবং 2 টেবিল চামচ ওটস নিয়েছি। 1/2 কাপ দুধে পামকিন সিড, সিয়া সিড এবং ওটস ভালো করে মিক্স করে 2 মিনিটের মতো রান্না করে নিব। এরপর একদম শেষের দিকে এসে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেল। এভাবে রান্না করলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনি আপনার রান্নাটা শেষ করে নিতে পারবেন। এবং সবার শেষে আমি কিছু ফ্রুটস দিয়ে এটা সার্ভ করে নিয়েছি। এখানে যে কোনো ফ্রুটস আপনার পছন্দ মতো আপনি চাইলেই অ্যাড করতে পারেন। যারা কিনা হচ্ছে গরম গরম খাবারটা খেতে চাইছেন না তাদের জন্য বেস্ট অপশন হবে ওভারনাইট ওটস। আপনি রাতে ঘুমাতে যাওয়ার সময় খাবারটা মিক্স করে যদি ফ্রিজে রেখে দেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওটসটা না রান্না করলেও চলবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে জাস্ট ওটস মিক্স করে রেখে দিলেই সেহরিতে উঠে খাওয়ার সময় খেয়ে নিলেই হবে। এবার আমি চলে যাচ্ছি আমার লাস্ট অপশনে। যারা কিনা ভাত, রুটি, ওটস কিছুই খেতে চাচ্ছেন না অথবা সেহরিতে কিছু খেলে রোজা রাখতে খুব কষ্ট হয়, আমি তাদের জন্যই আমার এই অংশটুকু রেখেছি। বেসিক্যালি আমি নিজেও সেই সব মানুষের দলে পড়ি। সেহরিতে আমি খুব একটা বেশি কিছু খেতে পারি না, বা যেদিন আমি সেহরিতে একটু ভারী কিছু খাই সেদিনই বরং আমার রোজা রাখতে খুব বেশি কষ্টকর, রোজা রাখাটা খুব বেশি কষ্টকর হয়ে যায়। অনেকে আমি দেখি যে হচ্ছে শুধুমাত্র এক গ্লাস পানি খেয়ে সারাদিন রোজা রাখেন, সেটা কিন্তু খুবই আনহেলদি একটা ব্যাপার। আমি বলবো যারা হচ্ছে সেহরিতে কিছুই খেতে পারেন না তারা চাইলে এই স্মুদিটা ট্রাই করতে পারেন। এখানে আমি 1/2 কাপ লো মিল্ক দুধের মধ্যে কয়েকটা বাদাম এবং 3টা খেজুর দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি সাধারণত এটা সন্ধ্যারাতে বানিয়ে ফ্রিজে রেখে দিই এবং সেহরিতে উঠে জাস্ট ফ্রিজ থেকে বের করে খেয়ে নিই। যারা কিনা আমার কাছে সেহরিতে কি ধরনের খাবার খেলে ভালো হবে সেই সম্পর্কে জানতে চাইছিলেন তাদের নিশ্চয়ই আশা করি কিছুটা হলেও আইডিয়া হবে আজকের ভিডিও থেকে। যাবার বেলায় আমি 2টা টিপস দিয়ে যাই। সেটা হচ্ছে সেহরিতে কখনোই ভারী কিছু খাবেন না। অনেকেই সেহরিতে পোলাও, খিচুড়ি, বিরিয়ানি এই টাইপের খাবার খেয়ে থাকেন, অথবা ইফতারে আমরা যে অনেক রকম ইয়ামি খাবার বানিয়ে থাকি সেটার লেফট ওভারটাও সেহরিতে খেয়ে নেন। এটা খুবই, প্রথম কথা এটা খুবই আনহেলদি। দ্বিতীয় কথা, এটা খাবার ফলে আপনার সারাদিন রোজা রাখতে অনেক বেশি কষ্ট হবে। দেখবেন পানি পিপাসা পাবে অথবা অ্যাসিডিটির প্রবলেম হবে। সবসময় চেষ্টা করুন সেহরিতে হালকা পরিমাণ খাওয়ার জন্য। আপনারা রোজাটাকে এইভাবে ধরতে পারেন, ইফতারটা হচ্ছে ব্রেকফাস্ট, রাতে ডিনার যেটা করছি সেটা হচ্ছে লাঞ্চ, এবং সেটা হচ্ছে রাতের ডিনার। যেহেতু আমাদের ডিনারের নিয়মই হচ্ছে ডিনারে একটু কম, রাতের খাবারটা একটু হালকা খাওয়া, সেক্ষেত্রে সারাদিন রোজা রাখবো বলে কিন্তু এক গাদা বেশি খাবার খেয়ে ফেলবেন না। সেহরিতে একটু হালকা পরিমাণ খাবার খান, দেখবেন আপনার জন্য সারাদিন রোজা রাখাটা খুব বেশি আরামদায়ক হবে এবং নিজেকেও সুস্থ রাখতে পারবেন। আর একটা কথা, ঘুম থেকে উঠে সেহরি খেয়ে সাথে সাথে আবার শুয়ে পড়বেন না। একটু সময় হাতে নিয়ে ঘুম থেকে উঠুন, ফ্রেশ হন, খাবার খাওয়ার পর কিছুটা সময় খাবার খাওয়ার পর নামাজের জন্য অপেক্ষা করুন। নামাজটা শেষ করে কিছুক্ষণ বাসার ভিতরেই 10 থেকে 15 মিনিট হাঁটাহাঁটি করুন, এরপর ঘুমাতে যান। দেখবেন সারাদিন খুব বেশি এনার্জেটিক থাকবেন, সেই সাথে নিজেকে ফ্রেশ ফিল করবেন। আজ তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।